সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমিতা অল ইন ওয়ানে। তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো আজকে দেখো রোহনকে নিয়ে চলে এসেছি। তো ইয়েস, আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে একদমই ঠিক ধরেছো, আজকে আমি একটা মেকআপ ভিডিও নিয়ে আসব। কার? আমার না, কিন্তু আজকে রোহনের মেকআপ ভিডিও নিয়ে আসব। অনেক কষ্ট করে ঝড় যুদ্ধ করে ওকে নিয়ে বসেছি। বসতে গিয়ে তো ফেস পাউডার ফেলে দিয়েছে, অনেক কিছু করেছে। তো চলো এত বেশি বকবক করবো না, আগে কী কী জিনিস দিয়ে সাজাচ্ছি তোমাদের সাথে একটু সেটা শেয়ার করব। বাচ্চাদের মেকআপ করার জন্য অনেক কিছু প্রোটেকশন নিতে লাগে, কারণ হার্ম কেমিক্যালসগুলো ওর শরীরে যখন যাবে সেই স্কিনের জন্য অনেক বেশি ক্ষতিকারক, তাই আমরা ডাইরেক্ট কোনো প্রোডাক্ট ইউজ করতে পারবো না। তো চলো মেকআপ করা স্টার্ট করি। তো আমরা ফার্স্টে যেটা করেছি, রোহনের মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, ক্লিন করে নিতে হবে। তো তার জন্য আমি কোনো ফেস ওয়াশ ইউজ করবো না, কারণ এই মুহূর্তে করবো না। ফার্স্টেই ফেস ওয়াশ ইউজ করলে কী হবে, মুখটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যাবে। তাই আমি একটা ন্যাপকিন নিয়েছি, পরিষ্কার ন্যাপকিন। এই ন্যাপকিনের মধ্যে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব। তো এটাকে দেখো, জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, করে নেব। চোখে দাও না। আচ্ছা ঠিক। তো ফার্স্টেই দেখো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে, গরম লাগছিল বলে ফ্যানটা চালিয়ে নিলাম, নাহলেও বসতে পারছিল না। সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে বেবি স্পা মিল্ক ক্রিম, যেটা ময়শ্চারাইজার ক্রিম। অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ও সারা শীতে ব্যবহার করে। এটাকে আমি ফার্স্টে আগে গালে লাগিয়ে নেব, ভালো করে লাগিয়ে নেব। এটা ও এখন থেকে না, যবে থেকে আমি ওকে ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করছি, মানে হয়তো ও জুনে হয়েছে, তো ওই মাসেরই ধরো ডিসেম্বর মাস থেকে আমি ব্যবহার করছি, মানে 6-7 মাস বয়স থেকে ওই ক্রিমটা মাখছে। ওটা বেবি ক্রিম, এটা বেবি ক্রিম। তো এটা এটা ফার্স্টে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে আমি লাগিয়ে নিলাম। এবার আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ল্যাকমি ফিট মি, যেটা আমি ব্যবহার করি। যেহেতু এটা ফাউন্ডেশন, আর ফাউন্ডেশন ডাইরেক্ট ইউজ করা যায় না, তাই জন্য আমি একটুখানি হাতে নিয়ে নেবো। দেখো জাস্ট অল্প একটু হাতে লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই বেবি ক্রিমটা নিয়ে নেবো। এটা বেবি ক্রিম? হ্যাঁ বেবি ক্রিম। দেখো এটা কি মা বেবি? হ্যাঁ, আমি এরকম করে জিনিসটাকে ব্লেন্ড করে নেব। ওটা কি লাগছে দেখো, এরকম এরকম চিপ চিপ করে কিচ্ছু হচ্ছে না। আমি তোমাকে ক্রিম লাগাচ্ছি, তুমি একটা লাইনস বলো তো। সাজুগুজু করে
ড্রেস পরেছি, কোথায় যাবে তুমি এখন ড্রেস পরে? ও মা, লিপস্টিক দিলাম রে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর এরকম টাইপের রোহনকে নিয়ে ভিডিও দেখতে চাও কিনা সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এদিকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো স্টিল দেন টাটা, বাই বাই বলো, বাই।